আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষের দাখিল নবম প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত বিষয়ের সমাধান। বন্ধুরা, এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নং হলো 1। অ্যাসাইনমেন্ট দিয়েছে, দেখো তোমাদের শিরোনাম লক্ষ্য করো, সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ তোমাদের সেট ও ফাংশন অধ্যায় থেকে এসেছে। আর এখানে দেখো একটি উদ্দীপক দিয়েছে, এ সমান এক্স চান্স দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20, অর্থাৎ তোমার এক্সের মানগুলো 20 থেকে ছোট হতে হবে। এরপরে বিনঙ্গে দিয়েছে আবার, এক্স চার্জ দ্যাট এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0। এরপরে দেখো তিন নঙ্গে দিয়েছে, ফাংশন ওয়াই সমান 4y মাইনাস 1 বাই 3y প্লাস 1। বন্ধুরা, এখন এই উদ্দীপকের আলোকে আমাদেরকে দেখো নির্দেশনা দিয়েছে চারটি, অর্থাৎ চারটি প্রশ্ন করেছে, আমাদেরকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে। এখন এক নম্বর বলেছে, বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এখানে দেখো বি সেট বলতে মাঝেরটা, এখানে বি সেট তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে। আমরা জানি সেট গঠন পদ্ধতি দুটি, হয়তো তালিকা পদ্ধতি না হলে গঠন পদ্ধতি। এখানে আমরা কিন্তু তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছি, তাহলে বুঝতে হবে এই সেটটি এখানে প্রশ্নটি আছে কি গঠন পদ্ধতিতে। যদি আবার আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে বুঝবে সেটি তালিকা পদ্ধতি আছে। এরপরে দুই নম্বরে দেখো, ফি এ নির্ণয় করে দেখাও যে ফি এ এর উপাদান সংখ্যা 2n সমর্থন করে। তিন নম্বরে দেখো, আর সমান এক্স ওয়াই চান্স এক্স এলিমেন্ট এ আবার ওয়াই এলিমেন্ট বি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ বন্ধুরা এ নঙ্গে দেখো, এক নঙ্গে দেখো, এক নঙ্গে বলেছে এই বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। আবার তিন নঙ্গে দেখো, তিন নঙ্গে বলেছে যে সেটটা এখন দিয়েছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, অর্থাৎ এগুলো গঠন পদ্ধতিতে আছে। এরপরে দেখো চার নঙ্গে আমাদেরকে এটার মান বের করতে হবে, ফাংশন ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এরপরে ফাংশন ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এটার মান বের করতে হবে। চলো বন্ধুরা, আমরা নির্দেশনালোকে চারটি প্রশ্নের উত্তর করে নিই। তার আগে বন্ধুরা বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। প্রথমে দেখো ক নং প্রশ্নের উত্তর। বন্ধুরা ক নং প্রশ্নে কী বলা হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে লক্ষ্য করো। সেখানে বলা হয়েছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এটি কিন্তু এই বি সেট আমাদের বি সেট কী আছে দেখো তো, বি সমান এক্স চান্স দ্যাট এক্স এলিমেন্ট হ্যান এবং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0, এটা হলো আমাদের বি সেট। এবং এই বি সেটটি কিন্তু কি এটি কি তালিকা পদ্ধতিতে আছে নাকি গঠন পদ্ধতিতে আছে তোমাদের কাছে সেটা বুঝতে হবে, মনে রাখবা সেটা কিন্তু গঠন পদ্ধতিতে আছে, প্রশ্নটিতে গঠন পদ্ধতিতে আছে। তাহলে দেখো প্রথমে লিখতে পারি বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো, দিয়ে দেওয়া আছে, দেওয়া আছে কি তোমাদের উদ্দীপকে দেখো কি দেওয়া আছে, বি সেট যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দাও। এবার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো উৎপাদক বিশ্লেষণ করার নিয়মটা তোমরা অবশ্য জানো, ক্লাস 8 পড়ে এসেছো, তোমাদের উৎপাদক বিশ্লেষণ ছিল ক্লাস 8। তো সেখানে কি করবে, প্রথমে দেখো এক্স স্কোয়ার বসিয়ে দাও, এবারে মাইনাস 7x প্লাস 12, তো মাইনাস 7x আমরা এখন ভাঙবো, এমনভাবে ভাঙতে হবে যাতে করে তোমাকে গুণ যোগ বিয়োগ করলে যাতে করে তোমার ফরের সংখ্যাটা মানে যেমন এখানে কত আছে প্লাস 12, এই 12 যাতে মিলে আসে। যেমন এখানে দেখো মাইনাস 7x, তো এখানে আমরা যদি বলি 3 4 12, তাহলে 12 মিলতেছে, আর 3 4 12 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হচ্ছে, তাহলে আমরা 3 4 12 দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারো, মানে মাইনাস 7x আমরা ভাঙতে পারি। তো আবার এখানে দেখো মাইনাস বসিয়েছি আমরা, কেন বসিয়েছি জানো, এখানে মাইনাস বসার কারণটা হলো এক্স স্কোয়ার পরে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা তোমরা সবসময় বসিয়ে দিবে। এবারে তোমাকে যোগ করলে উপরের সংখ্যাটা তো মিলে নাকি বিয়োগ করলে মিলে, যেটা করে মিলুক তুমি বাকি, যেমন এখানে দেখো মাইনাস 4x মাইনাস 3x, তো মাইনাসটা বসিয়ে দিবে, তো 3 4 12 প্রথম বড় সংখ্যাটা বসিয়ে দিবে 4x, এরপরে এবারে তুমি মাইনাস 3x এই মাইনাসের জায়গায় মাইনাস 3x লক্ষ্য করো, মাইনাস 3x মধ্যে তুমি মাইনাস বসাবে না প্লাস বসাবে সেটা তোমাকে ভেবে নিতে হবে। যেমন আমরা যদি বলি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 7x পাচ্ছি, তাহলে এই জন্য আমরা এখানে মাইনাস বসিয়ে, যদি উপরে থাকতো 1 তাহলে আমরা কী করতাম এখানে প্লাস বসাতাম, কারণ প্লাস মাইনাসে মাইনাস, তো 4 থেকে 3 গেলে 1 আর 1 থাকে উপরে 1 মিলে যেত। তো এখানে যেহেতু মাইনাস 7x আছে তাহলে আমরা এখানে কী করবো মাইনাস বসাবো, মাইনাস মাইনাস প্লাস, তার মানে 3 5 যোগ করলে 7, এরপরে 3 4 12 যেহেতু আমরা বলেছি দেখো 12 মিলে আছে, এইভাবে করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, তোমরা আশা করি বুঝতে পেরেছ ক্লাস 8 পড়ে এসেছো। এরপরে তোমাদেরকে করতে হবে কমন নিতে হবে, এক্স কমন নাও, কমন নিলে থাকতেছে কি এক্স মাইনাস 4, এখানে এক্স কমন চলে গেছে, এরপর আবার মাইনাস 3 দিয়ে আবার কমন নাও, তো এক্স এক্স আর 3 6 12 4 থাকতেছে। এখন দেখো তোমাদের মনে রাখবো উৎপাদক বিশ্লেষণের জন্য তোমাদের যে কমন নেওয়ার পরে যে যেই সংখ্যাটা থাকবে মানে ব্রেকেটের ভিতরে সেটা কিন্তু তোমাদের মিলতে হবে, যেমন
x minus 4 আবার ডান দিকে x minus 4 দুইটা কিন্তু মিল আছে যদি একটা থাকে x minus 3 x minus 4 বুঝবে কখনো অঙ্কটা মিলবে না বুঝবে ভুল হয়ে গেছে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কমন হওয়ার ফলে ব্র্যাকেটের ভিতরে যে মানটা সেটা উভয়টাই কিন্তু সমান থাকতে হবে তাহলে বুঝবে অঙ্কটা হয়েছে যদি বোঝো যে কোনোটা মিল নেই বা একটা সাথে মিল হয়নি বুঝবে যে তোমার অঙ্ক এখানে ভুল হয়েছে তো এখন দেখো এখানে x minus 4 আমরা পেয়েছি তাহলে x minus 4 দুইটা থেকে একটা নেই নাও এরপরে x minus 3 বসিয়ে দাও সমান 0 এখন দেখো হয় x minus 4 সমান 0 নালে অথবা x minus 3 সমান 0 তাহলে এখন আমরা সূত্রাং দি বাম ডান অর্থাৎ তোমরা জানো সমান চিহ্নের এই বামেরটা যদি প্লাসটা ওদিকে ডান দিকে হয়ে যায় মাইনাস হয়ে যায় আবার এই সমান চিহ্নের বামেরটা প্লাস থাকলে ওদিকে মাইনাস হয়ে যায় তাহলে আমরা x minus 4 সমান 0 এটা কি পাচ্ছি সূত্রাং x x সমান 4 পাচ্ছি আর x minus 3 সমান 0 এখানে x সমান কি 3 পাচ্ছি তো নির্ণয় সমাধান সেট b সমান 3 4 আর মনে রাখবা সেট গঠনে অর্থাৎ সেটের ক্ষেত্রে তোমাকে সবসময় দ্বিতীয় বন্ধনী দিয়ে ব্র্যাকেট দিতে হবে না হলে অঙ্ক তোমাকে কেটে দিবে অর্থাৎ নাম্বার টোটালে দিবে না মনে রাখবা সেটা অবশ্যই তোমাদেরকে দ্বিতীয় বন্ধনী ব্র্যাকেটে দিতে হবে এরপরে দেখো দুই নং প্রশ্নের উত্তর দেখো বন্ধুরা দুই নং প্রশ্নের তোমাদের অ্যাসাইনমেন্টে কি বলা হয়েছে প্রশ্নটি আগে দেখো প্রশ্নে বলা হয়েছে ফি এসেট নির্ণয় করে দেখাও যে ফি এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে বন্ধুরা এখানে দেখো এ সেটে লক্ষ্য করো তোমাদের উদ্দীপকে এ সেট দেওয়া আছে কি এ সমান x চান্স দ্যাট x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 20 অর্থাৎ এখানে x এর মানটা তোমাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা করতে হবে কিন্তু পাওয়ার দিয়ে x স্কয়ার দিয়ে এবং সংখ্যাটা তুমি কতটুকু নেবে 20 এর থেকে ছোট নিতে হবে লেস দ্যান 20 বলছে মানে 20 এর থেকে ছোট নিতে হবে এখানে দেখো তাহলে আমরা করতে পারি দেওয়া আছে দিয়ে বসে দাও উদ্দীপক যা আছে a সমান চান্স দ্যাট x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 20 এখন এই এখানে আমরা বের করব x স্কয়ার তো 1 অফ পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে 1 অফ স্কয়ার দাও 2 অফ স্কয়ার দাও 3 অফ স্কয়ার দাও এভাবে দাও তো 1 অফ স্কয়ার দিলে কত 1 হয় 2 অফ স্কয়ার দিলে 2 2 4 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9 4 এর স্কয়ার দিলে 4 4 16 এরপর দেখো 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25 আমাদের এখানে শর্ত দিয়েছে 20 এর ছোট হতে হবে তাহলে 4 এর উপর স্কয়ার দিলে 4 4 16 হচ্ছে আর 5 দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা 4 পর্যন্ত নিব অর্থাৎ 1 2 3 4 এখন এসেট উপাদান আমরা 1 2 3 4 এর 4টি দিক করো 16টি হবে এটি সূত্র তোমাদের জানার প্রয়োজন আছে অবশ্যই তোমরা জানার কথা তোমাদের বইতে দেওয়া আছে 2 এর উপরে পাওয়ার n হয় 2 এর উপরে পাওয়ার n হয় তো এখন যতটুকু উপাদান আছে ততটা তুমি n এর জায়গায় বসিয়ে দিবে তোমার উপসেটের সংখ্যাটা বের হয়ে যাবে যেমন এখানে দেখো এখানে আছে কয়টি 4টি তাহলে আমরা 2 এর উপরে n দিই 2 এর উপরে n দেওয়ার পরে তাহলে তুমি n মানে কত 4 তাহলে 2 এর উপরে 4 হলে কত 2 কয়টা 4টা 2 কয়টা 4টা তাহলে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 গুণ 4 4 গুণ 8 8 গুণ 16 তাহলে আমরা এখানে 16টি উপসেট পাবো দেখো এখানে করে দিয়েছি এই সেট উপসেট প্রথম বসাও এরপরে সুতরাং b a উপসেট দিয়ে 16 তো এখানে এ এর উপাদান সংখ্যা কত n n মানে 4 তো ফি এ সেট উপাদান সংখ্যা কত হবে দেখো 16 যেতে হয়েছে আর 16 এর মধ্যে আমরা কিভাবে ভেঙেছি এখানে 16টি হয়েছে তো 16টির মধ্যে আমরা কি মানে এই 2 আমরা জানি সূত্র কি 2 দিয়ে হয় 2 এর পাওয়ার তাহলে 2 এর পাওয়ার দাও আর সংখ্যা আছে কত 4 এই মানে n কত 4 তাহলে 4 এর সাথে 2 তাহলে মানে কত হয় 2 এর উপরে 4 তাহলে মানে 2 এর উপরে n তো আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা কত 2n সুতরাং ফি এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে অর্থাৎ 2 পাওয়ার n কে সমর্থন করে এরপরে 3 নং প্রশ্নের উত্তর দেখো তোমাদের প্রথমে অ্যাসাইনমেন্টে লক্ষ্য করো সেখানে 3 নং কি বলা হয়েছে r সমান xy চান্স দ্যাট x এলিমেন্টে আবার y এলিমেন্টে b এবং x প্লাস y লেস দ্যান y সেটটিকে তালিকা পদ্ধতি ফোকাস করতে বলেছে আমাদেরকে দেখো তাহলে আমরা এখানে দিতে দেওয়া আছে কি অন্ময় r সমান কত x y চান্স দ্যাট x এলিমেন্ট a আবার y এলিমেন্ট b তো x প্লাস y 1 লেস দ্যান y এখন এটিকে আমরা করার জন্য প্রথমে আমরা খ থেকে কি পেয়েছি এ সেটের মান সেটা নিয়ে আসতে পারি এ সেটের মান পেয়েছি আমরা কি 1 2 3 4 তো আর ক থেকে পেয়েছি b সেটের মান কি পেয়েছি 3 4 এখন দেখো এখানে এ সেটের সাথে বি সেট আমরা গুণ করব তাহলে এ গুণ বি অর্থাৎ এ সেট গুণ বি তো এ সেটের মান বসাও বি সেটের মান বসাও এ সেটের মান হলো 1 2 3 4 বি সেটের মান হলো 3 4 তো এখন দেখো 1 এর সাথে প্রথম 3 গুণ এরপরে 1 এর সাথে 4 গুণ এরপর 2 এর সাথে 3 গুণ 2 এর সাথে 4 গুণ এরপর 3 এর সাথে 3 গুণ 3 এর সাথে 4 গুণ এরপর 4 এর সাথে 3 গুণ 3 এর সাথে 4 এর সাথে 4 গুণ এখন দেখো আমাদের শর্ত দিয়েছে শর্ত অনুসারে লিখতে হবে x প্লাস 1 এটা কিন্তু এই y y থেকে ছোট হতে হবে তো আমরা দিতে পারি 1 3 1 4 2 4 অর্থাৎ দেখো শর্ত দেখে লক্ষ্য করো এখানে আমাদের 1 3 1 4 2 4 এই তিনটি নিতে পারে অন্যটা কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে মানে y এর থেকে কি বড় হয়ে যাচ্ছে নেওয়া যাবে না তো সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সমাধান সেট r সমান 1 3 1 2 4 1 2 4
এরপরে দেখো 4 নং প্রশ্নের উত্তর বন্ধুরা এখানে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে সহজ আছে এখানে দেখো ফাংশন 1/y 1 আবার ফাংশন 1/y প্লাস 1 এটাকে আমরা মান নির্ণয় করতে হবে তার জন্য দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দাও সেখান থেকে সূত্রাং দিয়ে এই প্রথমে দিকে উভয় পক্ষকে 1 দিয়ে গুণ করো এরপর দেখো বা দিয়ে আবার এটা সমাধান করো এরপরে এই বা দিয়ে করে দেখো আমরা এখানে গুণ করো আরআর গুণ করার পর এখানে উভয় পক্ষে বিয়োজন ও যোজন করতে পারো বিয়োজন ও যোজন করে করার পরে তোমরা দেখো মান পেয়ে যাবে 1 2y/7 অর্থাৎ এখানে মান নির্ণয়ের মতো মান নির্ণয়মর্দন করে দিবে ফাংশনটি এটি সহজ আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের দাখিল নবম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান আর হ্যাঁ বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুঝে বুঝে লিখে নিবে অ্যাসাইনমেন্টটি আর তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সাথে বেল বাটনে ক্লিক করে দিবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ